ব্রাজিল করি কিন্তু খেলা বুঝি না এমনি ছোটবেলা থেকে ব্রাজিল আমি বুঝি না স্পোর্টসের কিছু স্পোর্টসের কিছু বুঝি না আমি অবশ্যই ব্রাজিল সাপোর্টার আর ব্রাজিল এবারে মনে করেন যে বিশ্বকাপটা নেবে এটা আমার আশা আছে ঠিক আছে আর কোনো কোয়েশ্চেন আছে ভাই আমার তো মনে হয় নাই যেহেতু আমরা বিশ্বকাপ জিতবো আর তো কোনো কোয়েশ্চেন থাকার কথা নাই কারণ আমাদের টিমটা অনেক স্ট্রং আর এবারে কিন্তু ওয়ার্ল্ড কাপে এটা হট ফেভারিট এই জন্য আমার আশাবাদী আছে যে ব্রাজিল জিততে পারে কিন্তু ওই ম্যাচে কিন্তু ব্রাজিলের টিমটা খুব হার্ড ছিল ওটা কিন্তু আমার মনে হয় আর্জেন্টিনা জিতছে লাকের কারণে আর মনে করেন যে প্রত্যেকটা প্লেয়ারই অনেক ভালো খেলছে ওই ম্যাচটাতে কোপা আমেরিকার যে ফাইনালটা হয়েছিল আপনার মেসিও ভালো খেলছে মেসির সাথে যে ডিমারিয়া আছে তারপর আরও যে সব প্লেয়ারগুলো আছে তারাও অনেক ভালো সাপোর্ট দিছিল এই বিধায় মনে করেন যে ব্রাজিল ওদিকে পারে নাই কারণ হয়েছে যে এবারের আমাদের ফরওয়ার্ড অনেক হার্ড আছে ডিফেন্সও ভালো মিডফিল্ডও ভালো টিমটা অনেক গুছানো আছে তারপরে তিতে অনেক অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে এই টিমটারে নিয়ে মাঠে নামতেছে এই ক্ষেত্রে আমি বলতে পারি যে না ব্রাজিল কিছু একটা করতে পারে একটা চমক দেখাতে পারে মিশন হেক্সা হইতে পারে আমাদের প্রথম ম্যাচে অবশ্যই সার্বিয়ার সাথে হয়তো বা 4-0 বা 4-2 এরকম কিছু একটা ফলাফল হইতে পারে আমি আশা করি ভাই জার্মানের সাথে যে খেলাটা হচ্ছে ওই ম্যাচে কিন্তু নেইমারও খেলে নাই নেইমারও এসেছিল এমনকি দলের যে ক্যাপ্টেন ছিল ও খেলে নাই সো একদম উইক একটা দল নিয়ে খেলছে ওরা জার্মানের সাথে আর আর্জেন্টিনা তো 7-Up-টা এখন পৈতৃক সম্পত্তি পাইছে মানে বাপের সম্পত্তি পোলারা যেমন করে আর্জেন্টিনা এখন ওইরকমই করতেছে যেরকম ভাব যে আর্জেন্টিনা দিছে ব্রাজিলকে 7টা গোল